বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা, তোমরা তো প্রত্যেকজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, তোমাদের হোয়াটসঅ্যাপে তোমরাও স্ট্যাটাস দাও, তোমাদের ফ্রেন্ডরাও স্ট্যাটাস দেয়, তো আরো সবাই আছে যে স্ট্যাটাস দেয়, গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড কিছু একটা আছে তো স্ট্যাটাস দেয় তারাও। তোমাদের ওদের যদি স্ট্যাটাস তোমরা যদি না দেখতে চাও, তো তোমরা তখন কি করবে? ওরা স্ট্যাটাস দিচ্ছে, তোমাদের কাছে নোটিফিকেশন আসছে, তো তোমরা ওটা ক্লিক করতে বাধ্য হচ্ছ। তো ওইটা যদি তোমরা না চাও যে আমাকে দেখাবে না, ও স্ট্যাটাস দিচ্ছে, তো ওটা তোমরা কিভাবে করবে, তোমরা কিভাবে মিউট করবে স্ট্যাটাসটাকে, এই ভিডিওতে সেটাই তোমাদেরকে বলবো। এবং এইটাও তোমাদেরকে দেখো, মিউট করার পর তোমরা আবার আনমিউট কিভাবে করবে। তোমরা ধরো তোমাদের আবার ইচ্ছা হলো যে স্ট্যাটাস দেখবো আমি ওর, তো ওইটা তোমরা আবার কিভাবে করবে, মানে মিউট করার পর আর মিউটটা কিভাবে খুলবে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। ওই দুটো জিনিস তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এই ভিডিও থেকে কিছু হলেও তোমরা শিখতে পারবে। তো বন্ধুরা বেশি বড় ভিডিওটা হবে না, তো বন্ধুরা চলো ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে ফার্স্টে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে, তোমরা তো এটা জানোই। তো ফার্স্টে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবে। তো হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবে একটা স্ট্যাটাসের অপশান, তো তোমরা এটাও জানো। তো স্ট্যাটাসের অপশানে তোমরা সিম্পল ক্লিক করবে। তো স্ট্যাটাসের অপশানে ক্লিক করার পর এখানে অনেক তোমাদের স্ট্যাটাস শো করে এখানটাতে। তো এখানে যাদের স্ট্যাটাস তোমরা মিউট করতে চাইছো, তোমরা তার সেই স্ট্যাটাসটার উপরে 1 ঘন্টা ধরে ক্লিক করে বসে থাকবে, মানে 1 ঘন্টা ধরে নয়, কিছুক্ষণ ক্লিক করে বসে থাকবে। ধরো আমি এই স্ট্যাটাসটা মিউট করতে চাইছি, এই স্ট্যাটাসের উপর আমি অনেকক্ষণ ধরে ক্লিক করছি, তো বেশিক্ষণ প্রেস করে রাখার পর এরকম একটা অপশান দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ মিউট একটা অপশান আছে, ওই মিউট অপশানে ক্লিক করবে। মিউট অপশানে ক্লিক করবার দেখতে পাচ্ছ ওখানে আর স্ট্যাটাসটা নেই, তো পুরো মিউট হয়ে গেছে। তো ও স্ট্যাটাস দিলেও আমি দেখতে পারবো না। তো বন্ধুরা, আবার যদি আনমিউট করতে চাইছো, মানে আবার যদি খুলতে চাইছো, আবার যদি স্ট্যাটাস দেখতে চাইছো ওর, তো কিরমভাবে দেখবে? তো আমার এইটার নাম ছিল পিন্টু FD বলে একটা নাম সেভ ছিল। তোমরা তোমার যেই ফ্রেন্ডের যেরকম নামটা সেভ থাকবে সেই নামটা এইখানে দেখতে পাচ্ছ একটা সার্চের অপশান আছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা সার্চের অপশান আছে, ওই সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর ওই যেই FDটাকে তুমি, মানে যেই ফ্রেন্ডটাকে তুমি এ করেছো হাইড, মানে মিউট করে রেখেছো স্ট্যাটাসটাকে, সেই ফ্রেন্ডের নামটা এখানে সার্চ করে নেবে একবার। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই ফ্রেন্ডের মানে স্ট্যাটাসটাকে আমি মিউট করলাম এক্ষুনি, দেখতে পাচ্ছ পিন্টু FD বলে একটা নাম আছে। তোমাদের ওইটা আবার কী করবে, ওর উপরে আবার লং প্রেস করে থাকবে, মানে অনেকক্ষণ ধরে প্রেস করে রেখে দেবে। তো তারপরে দেখতে পাচ্ছ আবার দেখতে পাচ্ছ এখানে আনমিউট বলে একটা অপশান চলে এসছে, তো ওইটাতে তোমরা আবার ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে মিউট আনমিউট হয়ে যাবে। তো সিম্পলি ব্যাকে চলে যাচ্ছি আমি, তো ব্যাকে আসার পর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সেই ফ্রেন্ডের স্ট্যাটাসটা আবার শো করছে। তো বন্ধুরা, এরকমভাবে তোমরা মিউট এবং আনমিউট করে রাখতে পারবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। তো বন্ধুরা, ওইরকমভাবে তোমরা করতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এবং মোস্ট ভিডিওটা শেয়ার করবে। তোমাদের এরকম রিলেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, এখনের জন্য টাটা, পরে তোমার সাথে দেখা হচ্ছে।